বটদবাত অগ্নিনিবাৰক বাহিনীৰ আস্থান মুকলি মুখ্যমন্ত্রী দত্ত হিমন্ত বিশ্ব শর্মায় অলপতে গুরুজনাৰ জন্মস্থান বটদোয়া ভ্রমণের সময় গুরুজনাৰ জন্মস্থানের সাধারণ রাইজর জীবন সম্পত্তি নিরাপত্তাজনিত বিষয়ের সুরক্ষার প্রতি লক্ষ্য রাখি বটদোয়াত এটা অগ্নি নির্বাপন সেবা স্থাপনের প্রতিশ্রুতি প্রদান করেছিল। সেই প্রতিশ্রুতি রক্ষা করে আজি অসম সরকার আরক্ষী বিভাগে গুরুজনাৰ জন্মস্থান বটদোয়ালে অগ্নি নির্বাপক বাহিনীর দুখন বাহন আজ শ্রী শ্রী বটদোয়া থান পরিচালনা সমিতিক আনুষ্ঠানিকভাবে অর্পণ করে। সত্রর পরম্পরাগত মাঙ্গলিক কার্যসূচীর মাজে অগ্নি নির্বাপক সেবা কেন্দ্রর আস্থান মুকলি করে শ্রী শ্রী বটদোয়া থান পরিচালনা সমিতির সভাপতি যোগেন্দ্র নারায়ণ দেব মহন্তয়। অনুষ্ঠানের আরম্ভণিতে বন্তি প্রজ্বলন করে বটদোয়া থান পরিচালনা সমিতির উপসভাপতি দেবানন্দ দেব গোস্বামীয়ে। নগাঁও জিলা আরক্ষী অধীক্ষক লীনাদলে ফিতা কাটি কার্যালয় দ্বার উন্মোচন করে বটদোয়া থানের লগতে পার্শ্ববর্তী এলাকার লোকসকলের সুরক্ষার একটা দীর্ঘদিনিয়া অভাব পূরণ হল বলে মন্তব্য করার লগতে আগন্তুক দুই সপ্তাহের ভিতর বটদোয়া থানা আক্রমণ ঘটনার চার্জশিট দাখিল করা হব বলেও আর পর্যায়ক্রমে বটদোয়া থানা আক্রমণের ঘটনার জড়িত সকল অপরাধীক আটক করা হব বলে মত প্রকাশ করে। অনুষ্ঠানটিত অগ্নি নির্বাপক বাহিনী নগাঁও জিলা জ্যেষ্ঠ আস্থান বিষয়া আবু তালহা বটদোয়া থান পরিচালনা সমিতির বিষয়ববিয়ারতে সদস্য বটদোয়া থান পরিচালনা সমিতির বিষয়ববিয়ারতে সদস্য বটদোয়া থানের ভকত বৈষ্ণব সকল উপস্থিত থাকে। অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয়ের গাড়ি ইয়াতে দিছে, গতিকে এই শুভ দিনত কব আজি আমি বহুত সৌভাগ্য আমার যে আমি থানর বটদোয়া থানের বহুত পুরনি যোনটো এটা রিকুয়ারমেন্ট আছিলে যে ইয়াতে এটা ফায়ার স্টেশন থাকিব লাগে সেইটো আজি পুরা পূর্ণ হয়েছে। মোর লগত আজি দুইগৰাকী সত্রাধিকার থান আছে, তেখেতসকলে আজি প্রেজেন্ট আছে, তেওঁলোকৰ প্রেজেন্সতে আজি এই ফায়ার স্টেশনটো আজি মুকলি হয়েছে। আর ইয়াতে আটজন আমার মানুষ থাকিব, গাড়ি থাকিব। সো ইয়াত থানর এরিয়ার বা ইয়ার ওসর আশে পাশে যিমানখিনি আমার যদি কেতিয়াবা এমার্জেন্সি হয় ইয়াতে লগে লগে আমি তাত রেসপন্ড করব পাৰিম। এইটো আগতে যেনেকে দূরের পৰা আহিব লাগে, ডিঙৰ পৰা আহিব লাগে বা নগাঁৱৰ পৰা আহিব লাগে, সেইখিনি টাইম আমার সেভ হব। সো আমি বহুত গ্রেটফুল আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক যে তেওঁ আহি পিনে এইখিনি বটদোয়া থানত তেওঁ আহিছিলে এপ্রিলর মাহত আর তেওঁ এইখিনি এপ্রুভ করে গল। আমার বহুত সোনকালে আমি এই ফায়ার স্টেশনটো পালো আর ইয়ার মানুষখিনির যিমান যোনটো রিকুয়ারমেন্ট আছিলে সোনকালে পূর্ণ হল। সো আমি সদায় সার্ভিসত আছো পাবলিকর কারণে আর এইটার কারণে আমার ইয়ার এরিয়ার গোটেই মানুষের সার্ভিসটো ভাল হব আর যাতে কোনো দুর্যোগ নহয়, কিবা যদি এমার্জেন্সি এটা সিটুয়েশন হয় লগে লগে আমি রেসপন্ড করব পারাকে এইখিনি হয়েছে। সো উই আর ভেরি গ্রেটফুল টুডে। যোগাকালি আপনি প্রেস মিটযোগে বটদোয়া থানা আক্রমণ ঘটনার যে বিষয় আপডেট জানাইছে, বটদোয়াত আপনি আজি আহিছে, এই বিষয়ে কিমানখিনি আপডেট আছে বটদোয়া থানার? আমাক একটা টাইম লিমিট দেওয়া হয়েছিল, আমি বিচারিছিলো যাতে সেই যোনটো বটদোয়া থানা জ্বলার যোনটো ঘটনা হয়েছিল সেই ঘটনাটোত দোষী যাতে করায়ত্ত করে সোনকালে আমি তেওঁলোকক মানে শাস্তি দিব পাৰাকে আমার কামখিনি শেষ করব পাৰো। আর আমার কামখিনি বহুত আগবাড়িছে, আমি উইদিন টু উইকস আমি সেইটো চার্জশ্বিট দিবলৈ সক্ষম হম। আমি সেইটো প্রিপারেশন করে আছো, আমার যিমানখিনি পেপার ওয়ার্ক আছে সেইখিনি করে থাকা হয়েছে আর সোনকালে সেইখিনি সেই কেসর চার্জশ্বিটটো গোটেখিনি হওয়া নাই। এটা যোনখিনি অলরেডি আমি এরেস্ট করে কোর্টলে ফরওয়ার্ড করলো তেখেতসকলের এগেইনস্টত আমি চার্জশ্বিটটো আগতীয়াকে দি দিম আর তারপর যিমানখিনি বাকি থাকে আকো আমি সেইটো পিছৰ পর্যায়ত আমি সেইখিনির উপর একশন লম। হাই, আমি কবলৈ পাই অতি সুখী যে বহুদিনের একটা আশা আছিল যে বটদোয়া থান এরিয়াত একটা ফায়ার স্টেশন হব লাগে, কারণ বটদোয়া জায়গাটো যদি কিবা ফায়ার ইনসিডেন্ট হয় হয়তো নগাঁও নহলে ঢিঙৰ পৰা গাড়ি আহিব লাগে আর টাইম বচাবৰ কাৰণে বা ক্ষয়ক্ষতি মিনিমাইজ কৰিবৰ কাৰণে ইয়াতে এটা ফায়ার স্টেশনের অতি দরকার হয়ে আছিল। আর আমার সন্মানীয় মুখ্যমন্ত্রী দেব তেখেতৰ প্রচেষ্টাত অতি সোনকালে ইয়াতে এটা ফায়ার স্টেশন মুকলি করা হল, গতিকে আজি দিনটো অতি সুখী আমি। আর এজ এ সিনিয়র স্টেশন অফিসার নগাঁও
মোক এই গোটেই দায়িত্বখিনি দিয়া হৈছিলে চাই চিতি। গতিকে আমি এটা ধুনীয়া পৰিৱেশ পাইছোঁ ইয়াতে থানৰ ওচৰতে, ধুনীয়া বিল্ডিং এটাও দিছে, গাড়ী ৰখাৰ কাৰণে গেৰেজ বনাই দিছে। চ' আমি ইয়াতে আঠজন মানুহ আমি ইয়াত প্ৰথমতে দিয়া গৈছে, এই আঠজন মানুহে ইয়াত সেৱা আগবঢ়াব আৰু ইয়াৰ বৰদোৱা ৰাইজৰ আৰু বৰদোৱা থানৰ জীৱন আৰু সম্পত্তি ৰখাৰ কাৰণে সেইকেইজন মানুহ সদায় বৰ্তি থাকিব। এইখিনিকে মই বক্তব্য সামৰণি মাৰিলোঁ, ধন্যবাদ। ডিঙৰ পৰা জয়দেৱ দাস, মাই নিউজ এনি।